আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরানো এত সহজ না। মানে এটা মন্দিরে কে আমি কলা খাই না, মানে তারা যে ধাক্কায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটা জনগণকে বুঝতে দিতে চায় না। নেতা কর্মীদের মনোবল ভেঙে গেছে। আমি যেখানেই গেছি, দুবাই, কাতার, সৌদি আরব, সমস্ত জায়গায় হোটেলে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখা করেছে, ভাই আমরা কিন্তু এই আওয়ামী লীগ দেখতে চাই নাই। আজকে আওয়ামী লীগ যা করছে এটা আমরা সমর্থন করি না। আমাদেরকে একটু মনে রাখেন, সমঝোতা কিন্তু ইতিমধ্যেই তারা বুঝতে পারছে এই ফ্যাসিবাদের পতন ঘটতে যাচ্ছে। এরা ভয় পেয়ে উল্টো আমাদেরকে ভয় দেখাচ্ছে। কাজে আমরা যত রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে পারবো, আমরা যত রাজপথে প্রতিরোধ করে তুলতে পারবো, এদের মনোবল আরো তত ভেঙে যাবে। প্রশাসনের সমর্থন তত আমাদের দিকে বাড়বে। কথা ক্লিয়ার? আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে এসেছি, কিন্তু আমাদের উপরে কেউ আক্রমণ করতে আসলে আমরা কি আঙ্গুল চুষব? যদি আক্রমণ আসে প্রতিটি জায়গা থেকে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পাল্টা প্রতিরোধ করে তুলবো। পাল্টা প্রতিরোধ করে না তুললে আপনাদেরকে প্রতিনিয়ত মার খেতেই হবে। শুধু খেলে হবে না, বেঁচে থাকতে হলে দিতেও হবে। আজকে অন্যায়ভাবে যদি কোনো প্রশাসনের ভাইয়েরা আমাদের ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়, প্রয়োজনে তাদের সাথে লড়াই করতে হবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রশাসনের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। তারা জনগণের চাকরি করে। আগামীকালকে যদি আমরা এমপি মন্ত্রী হই, আমাদেরকে এই প্রশাসন স্যালুট দেবে। সুতরাং প্রশাসনের ভাই বোনদেরকে বলবো, আপনারা বাড়াবাড়ি করবেন না, আপনারা অতি উৎসাহী কাজকর্ম মনোভাব দেখাবেন না। কালকে আমরা আসলেও আপনাদেরকে নিয়ে রাষ্ট্র চালাবো। আপনারাই ডিআইজি থাকবেন, আপনারাই এসপি থাকবেন, আপনারাই ডিসি থাকবেন, আপনারাই সচিব থাকবেন। চাইলে কি আমরা রাতারাতি সচিব ডিসি এসপি নিয়োগ দিতে পারবো? পারবো না। কাজী প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো, জনগণের এই সংগ্রামের সাথে থাকুন, আপনাদেরও ভালো হবে। জনগণের বিরুদ্ধে দাঁড়াইয়েন না। শেখ হাসিনাকে অনুরোধ করে বলবো, আপনি চারবারের প্রধানমন্ত্রী, জীবনে আর কিছু পাওয়ার নাই, চারবারের প্রধানমন্ত্রী আর কি চান? দয়া করে আপনার ব্যক্তি স্বার্থের জন্য, ক্ষমতার লোভের জন্য জনগণকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না।